2014 টেট নট ইনক্লুডেড চারটি প্রার্থীদের উপর পুলিশের যে আক্রমণ মধ্যরাতে, সেই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষক শিক্ষিকাদের সংগঠন থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। গতকাল থেকে কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন এলাকা একেবারে উত্তপ্ত। গোটা রাজ্যে কিন্তু একটা আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। চাকরি প্রার্থীরাও তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, তারা হাইকোর্টে গেছেন এর বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলগুলো যখন পুলিশের এই বর্বরোচিত আক্রমণের জন্য রাজ্যকে কাঠগড়ায় তুলেছে, রাজ্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করছে, রাজ্যকে নিশানা করছে, আর সেই মুহূর্তে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক, চাকরি প্রার্থীদের আন্দোলন এবং সেই আন্দোলনকে পুলিশের তুলে দেওয়া সেই নিয়ে, এবং বিরোধী দলগুলোর যে মন্তব্য তার বিরুদ্ধে এবার বিস্ফোরক। কুণাল ঘোষ, কেন্দ্রের অফিসের সামনে ধর্ণা হলে যুক্তিসম্মত হবে তো? টেট ইস্যুতে শুভেন্দুকে পাল্টা খোঁচা কুণালের। ঘড়ির কাঁটায় তখন রাত 12:13। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিক্ষোভকারীদের আন্দোলন তুলে নেওয়ার জন্য শেষবার অনুরোধ করেছিল বিধাননগর থানার পুলিশ। মাইকিং করে বলা হয় 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে এলাকা খালি করে দিতে হবে। তাতে অবশ্য কর্ণপাত করেননি 2014 টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। অন্যদিকে তাদের পাশে দাঁড়াতে হাজির সিপিএম এবং বিজেপির নেতানেত্রীরা। রাতের নিস্তব্ধতা ভেদ করে উঠল রাজ্য সরকার বিরোধী স্লোগান। 12:17 ময়দানে নামে পুলিশ। 10 মিনিটের মধ্যে ফাঁকা করে দেওয়া হয় করুণাময়ীর আন্দোলনস্থল। আন্দোলনকারীদের তোলা হয় পিজম ভ্যানে। এই ঘটনার টুইটে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন টুইট করে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে 2014 টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বল প্রয়োগ করে তুলে দিয়েছে। এটা কি পশ্চিমবঙ্গ নাকি হিটলারের জার্মানি? এর জবাবে কুণালের পাল্টা টুইট। তাহলে রেল, সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় যারা পাস করেও চাকরি পাননি, তাঁদের সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রের অফিসগুলোর সামনে ধর্ণা অবরোধে বসলে সেটাও যুক্তিসম্মত হবে তো? বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? 2014 থেকে 16 কোটি চাকরির তালিকা প্রকাশ করা হোক, অর্থাৎ এই মুহূর্তে চরম বিস্ফোরক কুণাল ঘোষ। অর্থাৎ চাকরি প্রার্থীদের উপর পুলিশের যে আক্রমণ, তার বিরুদ্ধে যখন বিরোধী দলগুলো সহ রাজ্যের একাধিক শ্রেণীর মানুষ, শিক্ষক শিক্ষিকারা, শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলো যখন পথে নেমেছে প্রতিবাদ জানাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন রাজ্যকে খোঁচা দিচ্ছে, রাজ্যকে কটাক্ষ করছে, চরম কটাক্ষ করছে, ঠিক সেই সময় মুখ খুললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ পাল্টা প্রতিক্রিয়া দিলেন, রেল, সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় যারা পাস করে চাকরি পাননি, তাদের সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রের অফিসগুলোর সামনে অবরোধে বসালে সেটাও যুক্তিসম্মত হবে তো? শুভেন্দু অধিকারীর কাছে এই প্রশ্নটাই রেখেছেন কুণাল ঘোষ। বন্ধুরা, আপনারা কী বলবেন? চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে নির্মমভাবে রাত বারোটার সময় পুলিশ লাঠিচার্জ করে তুলে দিয়েছে। মহিলাদের উপর আক্রমণ করেছে পুলিশ। বন্ধুরা, তার প্রতি সিম্প্যাথি না জানিয়ে কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। বন্ধুরা, আপনারা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।